সারাদেশের মতো অস্থিতিশীল হয়ে আছে জয়পুরহাটের চালের বাজার জেলার খুচরা ও পাইকারি বাজার বেড়েছে সব ধরনের চালের দাম এতে বিভাগে পড়েছেন সাধারণ পাইকারি জানান মিলারদের কাছে বেশি দামে চাল কেনায় করতে হচ্ছে বেশি দামি আর মিল মালিকদের দাবি ধানের দাম বাড়ায় বেড়েছে চালের দাম জয়পুরহাট প্রতিনিধি লালুন হোসেনের রিপোর্ট জানাচ্ছেন আফ্রিদ হাসান ভরা আমনের মৌসুমেও জয়পুরহাটে অস্থিতিশীল হয়ে আছে চালের বাজার মাত্র কয়েকদিনের ব্যবধানে পাইকারি বাজারে চালের পঞ্চাশ কেজির বস্তা প্রতি দাম বেড়েছে এক থেকে দেড়শো টাকা যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও বর্তমানে খুচরা বাজারে মিনিকেট জিরাসাইল আঠাশশো নানা জাতের চিকন ও মোটা চালের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বিভাগে পড়েছেন সাধারণ মানুষ যে ধান আগে কিনছিলাম আপনার নয়শো পঞ্চাশ টাকা সে ধান এখন এগারোশো টাকা এই জন্য ধান কিন্তু হচ্ছে বেশি দামে উৎপাদন খরচটা বেশি হয়ে যাচ্ছে বিধা আমাদের চাল বেশি দামে বিক্রি করতে হচ্ছে হঠাৎ চালের দাম এমন বাড়ার কারণ জানতে চাইলে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানালেন চালকল মালিকরা বেশি দামে চাল বিক্রি করায় বেড়েছে চালের দাম দাম চাল কিনতে আসে খুব খুব বিপদে পড়ে গেছে আমাদের বর্তমান চালের চালের বাজার বেশি যায় গরিব মানুষ কিভাবে চাল কিনা খাবো তবে চালকল মালিকরা জানান ধানের সরবরাহ কমে যাওয়ায় বাজার থেকে বেশি দামে ধান কিনতে হচ্ছে তাদের ফলে বেড়েছে চালের দাম তবে ধানের সরবরাহ বাড়লে কমবে চালের দাম এমনটাও জানালেন